আমার স্নেহের দূরের ও কাছের পরীক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নাও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনায় ব্যস্ত। কয়েকদিন পরেই বোধ হয় তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা শুরু হবে এবং নিশ্চয়ই বিষয়ে তোমরা বলি এবং নিশ্চয়ই সাহায্য সহযোগিতা যেখান থেকে যেটুকু পাওয়া যায় নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের এই বিষয়েরই একজন শিক্ষক, আশা করি তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো এবং সহভাগিতা করব, কিছু বিষয় আলোচনা করব, আশা করি এটা তোমার উপকারে আসবে। আমরা আজকে তোমাদের জীববিজ্ঞানের প্রথম পত্র নিয়ে আলোচনা করব। এ বিষয়ে প্রথম চ্যাপ্টার কোষ। সময়ের স্বল্পতার কারণে আমি বিশেষ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, যে প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসার জন্য বিগত বছরগুলোর উপরে ভিত্তি করে। এবং দু এক বছরের প্রশ্ন ঘাটলে যেটা দেখা যায় যে এখানে কোষের অঙ্গাণুগুলোর উপরে প্রশ্ন আসে, সাধারণত মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের উপরেই দেখা যায় প্রশ্নগুলো সীমাবদ্ধ থাকে, এছাড়া ডিএনএ এবং আরএনএর উপরে থাকে। তোমরা ২০১৬র প্রশ্ন দেখবে, এখানে একটি ডিএনএ এবং আরএনএ ছবি দেওয়া আছে পাশাপাশি এবং এ এবং বি দিয়ে মার্ক করা হয়েছে এবং প্রশ্নে গ এবং ঘতে ছিল যে এই ডিএনএ অর্থাৎ এ নমুনার উদ্দীপকের নমুনার গঠনের বর্ণনা চাওয়া হয়েছিল এবং ঘতে দুইটার মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা চাওয়া হয়েছে। এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। যে বিষয়টি তোমাদের লক্ষ্য রাখতে হবে, ভুল যেহেতু হয় অনেক সময় এগুলো করে ফেলো, সেটা হলো যে গঠন বর্ণনার সময় তোমাদের অবশ্যই চিত্র দিতে হবে, কোনো অ্যাপ্লিকেশনে চিত্র থাকতে হবে এবং চিত্রের সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত কথা লেখা দরকার সেগুলো অবশ্যই থাকে। এবং এখানে টিচার জন্য খাতা দেখার সময় মূল্যায়ন করার সময় তোমার ওই বিষয়গুলোর জন্য স্পষ্ট দেখতে পান এবং মার্কস জন্য পুরা পাওয়ার প্রত্যাশা তুমি করতে পারো। এবং ঘ নমুনার ক্ষেত্রে তুলনামূলক আলোচনার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, এখানে দুটোর মধ্যে মিল অমিলগুলো লিখতে হবে এবং পরিশেষে মূল্যায়ন অর্থাৎ তোমার কমেন্ট বা মন্তব্য তোমাকে অবশ্যই দিতে হবে। এবং এর জন্য আলাদা আলাদা মার্কস রয়েছে, আংশিক মার্কস যেটাকে ফ্র্যাকশনাল মার্কস বা ডিভিশনাল মার্কস থাকে, সেটা জন্য তুমি অবশ্যই লক্ষ্য রাখবে। এরপরে আসা যাক যে এখানে আর কি কী ধরনের প্রশ্ন হতে পারে। তো এবারের জন্য আমরা ধরে নিতে পারি যদি এরকম একটা প্রশ্ন হয় যে দুইটা চিত্র থাকলো, একটি উদ্ভিদ কোষের আরেকটি প্রাণী কোষের চিত্র। বলা হলো যে একটি কোষের চিত্র একে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো, আরেকটি চাওয়া হলো দুইটি এই উদ্দীপকের দুইটি নমুনার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। এখানে অনেক মিল এবং অমিল দেখা যায় এবং পরিশেষে অবশ্যই ভুলে যাবে না তোমার কমেন্ট বা মন্তব্য লিখতে হয়, এটাকে ইভালুয়েশন বলা হয়, এক মার্ক থাকে। এছাড়া আরও দু একটা প্রশ্ন উল্লেখ করা যায়, তোমরা ইতিমধ্যে প্রস্তুতিও নিয়েছো বোধ হয় এরকম যে ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, এরকম ধারাবাহিকভাবে যে ধাপগুলো থাকে সেগুলোকে হয়তো এ বি সি বা ক খ গ দিয়ে মার্ক করা যায় এবং সেগুলোর যে কোনো একটি বর্ণনা চাওয়া যেতে পারে। প্রথমটা হতে পারে এ, যেটা ডিএনএকে মার্ক করা হয়েছে গঠন চাওয়া যেতে পারে, অথবা দ্বিতীয় পর্যায়ে এমআরএনএ কীভাবে এমআরএনএ ট্রান্সক্রাইব করে ডিএনএ থেকে সেটা বর্ণনা চাওয়া যেতে পারে। সেরকম প্রশ্ন আসলে তোমাকে গঠন বর্ণনা করতে হবে এবং কীভাবে এর উপস্থিতিটা কীভাবে হয় ডিএনএ থেকে সেটা অবশ্যই তুমি উল্লেখ করবে যেভাবে করা উচিত। অনেক সময় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি, যেটা সাধারণত আসে না যেহেতু একটা বড় প্রশ্ন উত্তর হয়, এই জন্য এটাকে সাধারণত অ্যাভয়েড করা হয়। আমার মনে হয় তোমরা এটা বাদ দিতে পারো এক্ষেত্রে। আমি আরও কিছু প্রশ্নের কথা বলি যেগুলো এমসিকিউ এর জন্য বেশ অনুসন্ধানযোগ্য, সেগুলো হচ্ছে যে এক্ষেত্রে তোমার হয়তো ছোট একটা চিত্র দেওয়া থাকলো, ধরা যায় মাইটোকন্ড্রিয়া এটিকে অথবা প্লাস্টিকের চিত্র দেওয়া থাকলো, একটি তোমরা জানো যে রান্নাঘর বলা হয় যেটা প্লাস্টিককে বা ক্লোরোপ্লাস্টকে রান্নাঘর বলা হয়, একটি শক্তিঘর বলা হয়। তো এভাবে বলা হলো কোনটি রান্নাঘর, এই অপশনগুলোর মধ্যে চারটা অপশন থাকলো, অথবা কোনটি শক্তিঘর, এরকম ধরনের যে কোনো একটা থাকতে পারে। তোমরা অবশ্যই ভুল করবে না উত্তর সঠিক দেওয়ার জন্য। এছাড়া কয়েকটি বিষয় হতে পারে ছোট প্রশ্ন এমসিকিউ এর জন্য, যেমন কোষ প্রাচীরের থেকে হয়তো তোমরা জানো যে
মধ্যপর্দা, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল কীভাবে তৈরি হয়, অথবা বলা যায় কোষপাত পর্দা, যেটাকে কোষ প্লেট বলা হয়, কোষ বিভাজনের সময় সেখানে তোমার জানো যে এই ফ্রাগমোপ্লাস্ট তৈরি হয়, পেকটিন তৈরি হয়, কোথা থেকে আসে বা কীভাবে হয় এ সম্পর্কে তোমাদের আইডিয়া যেন পরিষ্কার থাকে। আশা করি কোর্স চ্যাপ্টারে এরকম ধরনের প্রশ্নগুলো পড়লে তুমি প্রশ্ন পাবে এবং লিখতে পারবে আশা করি। দ্বিতীয় পর্যায়ে আমরা চলে যাই কোষ বিভাজনের। কোষ বিভাজন চ্যাপ্টার আমি তোমরা ভুলে যাবে না একটা কথা উল্লেখ করতে চাই যেটি তোমাদের মনে রাখবে, এমসিকিউ এর জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেরই প্রথম দিকে যে আবিষ্কারগুলো রয়েছে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন আবিষ্কার করেছেন, এই আবিষ্কারকের নাম মনে রাখবে এবং সেগুলো যেন যথার্থভাবে তুমি লিখতে পারো। খুঁটিনাটি বিষয়গুলো তোমরা দেখে যাবে, মেজর প্রশ্নগুলোর কথা আমি বলে যাচ্ছি। কোষ বিভাজনের ক্ষেত্রে তোমার মনে করো দুইটা চিত্র দেওয়া থাকে, একটি হয়তো মিওসিস থেকে একটা চিত্র দেওয়া থাকলো, যেমন ধরো এটি মেটাফেজ ওয়ানের একটা চিত্র যে এবং সঙ্গেই একটি মেটাফেজের চিত্র থাকলো, দুটার মধ্যে যথেষ্ট বৈপরীত্য রয়েছে, তোমরা যে কোনো একটার গঠন বা তার বর্ণনা চাইতে পারে, যেটা হতে পারে মিওসিসের মেটাফেজ ওয়ান তার সঙ্গে দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা চাইতে পারে, সেটাও তুমি লিখতে পারো। অথবা এরকম হতে পারে যে মাইটোসিসের মেটাফেজ যে পর্যায়টা ছবি থাকবে সেটার হয়তো পাঁচটা ধাপের প্রথম দুইটি বা শেষ দুইটি এর চিত্র সহ এর বর্ণনা চাইতে পারে, তোমরা এভাবে এগুলো শিখতে চেষ্টা করবে আর পার্থক্য অবশ্যই ভালো করে শিখবে। আর একটা হলো যে সেটা হচ্ছে যে এর গুরুত্ব, অবশ্যই মাইটোসিস মিওসিসের গুরুত্ব অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, তোমরা এগুলো ভুলে যাবে না এবং এটা এমসিকিউ এর জন্য তোমাকে যথেষ্ট সাহায্য করবে। আমি স্বল্পতার কারণে ছবি উল্লেখ করছি না, কোনো কোনোটা দরকার হলে আমি দেখাবো। এখানে শেষের দিকে তোমরা একটা জিনিস দেখবে যে ওই ক্রসিং ওভার, ক্রসিং ওভারের ক্ষেত্রে তোমরা দেখেছো যে কীভাবে দুইটি বাইভ্যালেন্টের যে একটি বাইভ্যালেন্টের যে দুইটি ক্রোমোজোম থাকে এবং এই ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে সেটার একটা চিত্র একে, তার সঙ্গে এর যখন কংশের বিনিময় ঘটে তারও একটা চিত্র পাশে দিয়ে দেবে এবং এর গুরুত্বটা ভালো করে খেয়াল করবে যে ক্রসিং ওভারের গুরুত্বটা কী। এখানে ছোটো ছোটো অনেক প্রশ্ন থাকে, যেমন সিনাপসিস, বাইভ্যালেন্ট, তারপরে ক্রসিং ওভার, হোমোলোগাস ক্রোমোজোম ইত্যাকার বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো ভালো করে রপ্ত করে নেবে। এগুলোর থেকে হয়তো এমসিকিউ টাইপের কোশ্চেন যেমন তুমি পেতে পারো, অথবা জ্ঞানমূলক অথবা অনুধাবনের প্রশ্নও কিন্তু এখান থেকে এসে যেতে পারে। যেমন ধরুন হতে পারে এরকম যে অ্যামাইটোসিস বলতে কী বুঝো, তো অ্যামাইটোসিস বলতে কী বুঝো এটা অনুধাবনের প্রশ্ন। অনুধাবনের প্রশ্ন আসলে তোমরা জানো যে এটি প্রথমে নলেজের কথা বলতে হবে, তারপরেই যে অর্থাৎ এটি অ্যামাইটোসিস মানে মাইটোসিস নয়, অর্থাৎ সরাসরি বিভাজিত হয়, কোনো ধাপ থাকে না অন্তর্বর্তীকালীন, মাইটোসিসের থেকে ভিন্ন রকমের হয় অর্থাৎ মাইটোসিস নয়, এবং তার সঙ্গে তার বৈশিষ্ট্য কিছুটা উল্লেখ করবে যে কেন মাইটোসিসকে বলা হয়। এখানে দুইটি কোষ উৎপন্ন হয়, অপত্য কোষ কিন্তু সরাসরি উৎপন্ন হয়, এখানে ক্রোমোজোমের সংখ্যা এখানে গুরুত্বপূর্ণ নয়। এরপরে আমরা চলে যাই এরপরের যে চ্যাপ্টারটা, সেটা হলো সেল বায়োকেমিস্ট্রি, সেল বায়োকেমিস্ট্রি বা যেটাকে আমরা সেল কেমিস্ট্রিও বলি। এই চ্যাপ্টার থেকে ধরা যাক একটা প্রশ্ন তোমাদেরকে উল্লেখ করি, এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে দুই ধরনের মনোসাকারাইড যারা দুইটি একটি অন্যটির আইসোমার এবং দুইটি হেক্সোস চিনি এবং একটি অ্যালডোস সুগার অ্যালডোহেক্সোস অন্যটি হলো কিটোহেক্সোস এবং দুটি একটি অন্যটির আইসোমার, এই ধরনের দুইটি চিনির মধ্যে হয়তো আলাদা করে দেওয়া থাকলো একটি এ এবং একটি বি, এটা দেওয়া থাকলো যে তার আপেক্ষিক মিষ্টতা 74 আর দ্বিতীয়টি থাকলো আপেক্ষিক মিষ্টতা 173। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা সম্বন্ধে বলা হচ্ছে। এর যে কোনো একটি চিহ্নিত চিত্র সহ গঠন চাইতে পারে গয়ের প্রশ্নে, তোমার খেয়াল রাখবে গয়ের প্রশ্নে ভুলে যাবে না যে এখানে তোমাকে তিনটা ধাপ কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, যে কোনো একটা ধাপ বাদ গেলে কিন্তু মার্ক্সটা বাদ যাবে। তোমরা মনে রাখবে টিচাররা তোমার সহায়ক, তোমাকে নাম্বার দেওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকেন, কারণ তোমাদের পক্ষের গ্রুপ হলো টিচার, শত্রুপক্ষ মনে করবে না, এই জন্য কোনো অংশ যেন বাদ না যায়। যেহেতু ক্রিয়েটিভ কোয়েশ্চেনে আংশিক মার্কের সুযোগ আছে, কাজেই কোনো অবস্থাতেই কোনো ছেড়ে দেবে না, কোনো কিছুই চেষ্টা করবে, কিছু হলেও কিছু লিখবে, কিছু লিখলেই ওখান থেকে তুমি মার্কস পেয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে ধরো এখান থেকে কিছু প্রশ্ন আরও হতে পারে, যেমন ধরো প্রোটিন এবং লিপিডের মধ্যকার প্রশ্ন হতে পারে, হয়তো স্টেমে এরকম ধরনের উল্লেখ করা থাকলো যে
তোমার একটা হলো হতে পারে এরকম যে প্রোটিন তো সরাসরি লেখা থাকবে না, যে অ্যামাইনো অ্যাসিডের কথা থাকতে পারে, অথবা যে যৌগটি যাকে আদ্র বিশ্লেষণ করলে অনেক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, এরকম একটি এই যৌগের গঠন বর্ণনা করো, অথবা এর বৈশিষ্ট্য অথবা এর এই প্রকারভেদগুলো চাইতে পারে। আর লিপিডের ক্ষেত্রে এরকম হতে পারে, লিপিডের প্রকার তোমরা জানো যে লিপিড বলতে কী বোঝায় এটা কোনো প্রশ্ন হতে পারে, বা লিপিড কী, প্রোটিন কী, অ্যামাইনো অ্যাসিড কী, এরকম ধরনের এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। আবার এগুলো বলতে কী বুঝো সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা অনুধাবনের প্রশ্ন। এরপরে তোমরা চলে যাবে এখান থেকেই, যেমন ধরো দুটার মধ্যে তুলনামূলক পার্থক্য হতে পারে, ছোট ছোট প্রশ্নের মধ্যে উল্লেখ করা যায়, যেমন ধরো এই প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড দুইটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যে বন্ড তৈরি করে, তোমরা জানো পেপটাইড বন্ধনী হতে পারে, একটা ছবি হয়তো তোমাকে বলতে পারে যে উল্লেখ করো পেপটাইড বন্ধনী উল্লেখ করে। যেমন আমি একটা দেখাই দিই তোমাদের, এই যে লক্ষ্য করছো এখানে যে মাঝখানে দুইটি অ্যামাইনো অ্যাসিড, এখানেও একটা অ্যামাইনো অ্যাসিড, এটা দুইটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, এবং এই যুক্তির জায়গাটা সেখানে এখনও পানি, তোমরা লক্ষ্য করো এই পানি বেরিয়ে গেলে এখানে একটা বন্ড তৈরি হয় এই কার্বন এবং নাইট্রোজেনের সঙ্গে, দুইটি অ্যামাইনো, এটাও একটা অ্যামাইনো অ্যাসিড, এটাও একটা অ্যামাইনো অ্যাসিড অণু, দুই অ্যামাইনো অ্যাসিড অণুর মধ্যে এইরকম একটি বন্ড তৈরি হয়, যে বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ধনী। তো পেপটাইড বন্ধনী কী প্রশ্ন হতে পারে, এরকম অসংখ্য পেপটাইড বন্ধনী তৈরির মাধ্যমে পলিপেপটাইড সৃষ্টি হয়, যেটা প্রোটিন বলা যায়। এরকম প্রোটিন হতে গেলে অসংখ্য এরকম অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয়, এবং প্রতি দুইটির মাঝখান দিয়ে এক একগুলো পানি অপসারণের মাধ্যমে পেপটাইড বন্ধনী হয়, যেটাকে আমরা পলিপেপটাইড বলে থাকি। এটা অবশ্যই নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে হয়। তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিড হতে গেলে অবশ্যই, অর্থাৎ যৌগটি যদি অ্যামাইনো অ্যাসিড আমি বলতে চাই, তাহলে অবশ্যই তার সেই যৌগের মধ্যে যা থাকবে সেটা হলো একটি অ্যামাইন গ্রুপ থাকবে, যেটা আমরা এখানে দেখাতে পারি, আর সি ডবল এইচ গ্রুপ অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এই দুটি যদি থাকে তাহলে অবশ্যই তাকে আমরা অ্যামাইনো অ্যাসিড বলবো। এই ধরনের কিছু কিছু বিষয় থাকে, আরও দু একটা উল্লেখ করতে পারি। লিপিডের মধ্যে তোমরা জানো যে এখানে এই স্যাচুরেটেড আনস্যাচুরেটেড লিপিডের কথা বলা হয়। স্যাচুরেটেড বা সম্পৃক্ত লিপিড কাকে বলা হয়, যে লিপিডটি 20 ডিগ্রি সেলসিয়াসের বা পড়েছ নিশ্চয়ই 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি এটি সলিড ফর্মে থাকে সেটা হলো স্যাচুরেটেড বলা হয়, যদি লিকুইড ফর্মে থাকে তাছাড়াটা সেটা হবে স্যাচুরেটেড, এবং সেটি ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড থাকলে সহজে ভেঙে যায়, এবং যেটা ভোজ্য তেল হিসাবে ব্যবহার করে থাকে, দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া মোম কাকে বলা হয়, মোম সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, এবং আরেকটি বিষয়ে তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হল কোলেস্টেরল, কোলেস্টেরলের প্রশ্ন থাকে। কোলেস্টেরল দুই ধরনের তোমরা জানো, যে একটি তোমার হলো যেটাকে বলা হয়, তোমরা পড়েছো নিশ্চয়ই যে কোলেস্টেরলের মধ্যে LDL এবং HDL, এবং এটার মধ্যে তোমরা জানো যে HDL উপকারী, তবে আমাদের পুরুষের ক্ষেত্রে এটা LDL বেশি থাকে, যে কারণে এটা ঝুঁকি থাকে হার্ট অ্যাটাকের, মহিলাদের ক্ষেত্রে এটা সুবিধা রয়েছে, তোমরা এটা ভালো করে দেখে নেবে। এবং যারা সাধারণভাবে যেটি থাকে সেটা হলো পয়েন্ট, মানে জানো যে 0.12 বা 0.25 এরকম থাকে, এর থেকে রেঞ্জ থাকে হচ্ছে 1.2 এরকম থাকে, যে যাই হোক এর বেশি কম হলে তখন বোঝা যায় যে এটা সমস্যা, এবং করোনারি আর্টারি ব্লক হয় সে কারণে অনেক সমস্যা হয়, মৃত্যু ঝুঁকি, ব্লক হলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেটি কিন্তু তোমার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। যাই হোক এটা তোমাদের খেয়াল রাখবে প্রশ্নগুলো। এরপরে আসতেছে যেটা এনজাইম, তোমরা বিশেষভাবে লক্ষ্য রাখবে এনজাইম কাকে বলা হয়, এর প্রকারভেদ বৈশিষ্ট্য কী, এনজাইমের ধর্ম, এগুলো ভালো করে পড়ে নেবে, প্রশ্ন আকারে আসতে পারে। এনজাইমের যে বিক্রিয়ার উপরে ভিত্তি করে যে প্রকারভেদগুলো রয়েছে একটু ভালো করে পড়বে বিভিন্ন প্রকার, যেমন দু একটা নাম উল্লেখ করি, তোমরা খেয়াল রাখবে লাইয়েস এনজাইম, যেখানে তোমরা জানো যে এখানে আদ্র বিশ্লেষণ প্রয়োজন হয় না, সরাসরি নতুন যৌগের সৃষ্টি হয়, কোনটার থেকে সেটা উল্লেখ করতে হতে পারে, আমি উল্লেখ করছি না, তোমাদের বই সঙ্গে নিশ্চয়ই আছে, সেটা লক্ষ্য করো, দেখো ওখানে।
এরপরে তোমার যেমন ধরনের কার্বক্সিলেস, এপিমারেস, এ ধরনের যে এনজাইমগুলো রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকটা বা ধাপগুলো অন্তত রিয়াকশন দিতে পারলে সবচেয়ে ভালো হয়, না দিতে পারলে অন্তত কমপক্ষে কীভাবে এটি কাজ করে সেটা তুমি উল্লেখ করবে। এনজাইমের একটা একটা আছে, এনজাইম অ্যাকশন তোমরা দেখবে ওখানে, এনজাইম অ্যাকশনের ছবি দেওয়া আছে এবং কীভাবে এনজাইম এবং তোমার সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে যে নতুন যৌগ হয় এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি হয় এবং পরিণামে যেটাকে তালাসাবি প্রক্রিয়া বলা হয়ে থাকে সেটা একটু ভালো করে দেখে নেবে। এছাড়া তোমার ব্যবহার রয়েছে এনজাইমের অনেক প্রকারের ব্যবহার, যেমন ক্যাটালেসের কথা, মাইলেস, অনেক ধরনের এনজাইম রয়েছে সেগুলো, এবং এর অনেক ব্যবহার রয়েছে যে কীভাবে এনজাইমের সাহায্যে কাপড়ের দাগ তোলা যায়, চোখের ছানি দূর করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ভালো করে দেখবে। এরপরে আমরা চলে যাই এরপরের চ্যাপ্টার যেটি, সেটি হলো তোমার এই মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমের মধ্যে তোমরা বিশেষ কয়েকটা প্রশ্নের কথা আমি উল্লেখ করি, যদিও এখান থেকে কম প্রশ্ন আসে পর্যন্ত কয়েক বছরে দেখা যায় না, তারপরে একটু ভালো করে দেখে নেবে। বিশেষভাবে আমি বলবো ম্যালেরিয়াল প্যারাসাইটের কথা, তোমরা ম্যালেরিয়াল প্যারাসাইট বা ম্যালেরিয়া পরজীবী এই অংশে তোমরা এখান থেকে প্রশ্ন পেতে পারো। যেমন ধরুন বলা হলো যে রহিমা দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছে এবং দেখা যায় যে জ্বর ছাড়ছে না, মাঝে মাঝে জ্বর ছেড়ে যাচ্ছে আবার আসতেছে এবং 104-105 degrees ফারেনহাইট পর্যন্ত উঠে আবার হঠাৎ করে ঘাম দিয়ে পড়ে যাচ্ছে, এইভাবে ওঠানামা করছে। এটি ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললেন যে তার এই রোগ ম্যালেরিয়া হয়েছে। এখন ম্যালেরিয়া সব ম্যালেরিয়া কী প্রশ্ন হলো ধরো জ্ঞানমূলক প্রশ্নে, আর পরবর্তীতে যে এই প্রাইমারি হোস্ট এবং সেকেন্ডারি হোস্ট বলতে কী বুঝো, এবং দেখা যায় গ নমুনার ক্ষেত্রে বলা হলো যে এই রহিমার যকৃতে এই জীবাণুর যে যেমন জীবাণুর দ্বারা সে আক্রান্ত হয়েছে, যকৃতে যে জীবনচক্র সম্পন্ন করে সেটি চিত্রসহ বর্ণনা করো। আশা করি বুঝতে পারে যকৃতে কোনটা হয়। আর এরপরে হতে পারে যে এর পরের ধাপ অর্থাৎ রক্ত কণিকা অর্থাৎ RBC যে চক্র হয় সেটি সঙ্গে এই যকৃতের চক্রের তুলনা করো, অথবা হতে পারে এরকম যে মুখ্যপোষকের যে চক্রটি সম্পন্ন হয় স্পোরোগনি, তার সঙ্গে মানুষের সাইজোগনি, মানুষের দেহের যে সাইজোগনি অর্থাৎ এটাও কিন্তু যৌন প্রজনন, আর মশকের দেহে যৌন প্রজনন সম্পন্ন হয়, দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা প্রশ্ন আসতে পারে, তো এটাকে বেশ গুরুত্বপূর্ণ মনে করবে। গত 2 বছরে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে তেমন প্রশ্ন না আসাতে আমার মনে হয় এটা একটু ভালো করে দেখতে পারো, এখানে প্রশ্ন আসতে পারে। 2টি চিত্র থাকতে পারে, একটি ভাইরাসের জি2 ব্যাকটেরিওফাজ আর একটি থাকতে পারে ব্যাকটেরিয়ার ইকোলাই ব্যাকটেরিয়া, দুটোর মধ্যে তুলনা করতে পারে, চিত্র চাইতে পারে এবং চিহ্নিত চিত্র হতে পারে, অথবা তোমার এটা থেকে যেমন ব্যাকটেরিয়া দ্বারা ইকোলাই দেখানো হয়েছে বি বা এ দিয়ে মার্ক করা, সেটির অর্থনৈতিক গুরুত্ব চাইতে পারে। আর একটা হলো যে এর লাইটিক ফেস দেখতে পারো একটু, বা কীভাবে ভাইরাসের বংশ বৃদ্ধি, যেটাকে আমরা বলি যে রিপ্লিকেশন বলা হয়, যদিও এটার প্রজনন কথাটা আমরা ইউজ করি না, তোমরা এটা একটু ভালো করে দেখতে পারো। এরপরে ব্যাকটেরিয়ার সম্বন্ধে অর্থনৈতিক গুরুত্বের কথা বলা, এটি একটি উল্লেখ্য বিষয়। এরপরে আমরা চলে যাই পরের চ্যাপ্টারে, অ্যালজি চ্যাপ্টার, অ্যালজি ফাঞ্জাই। তো এখানে যদিও আগে প্রশ্ন আসে নেই বিগত বছরগুলোতে, এটা একটু উল্লেখ করতে পারো, ভালো প্রশ্ন হয়নি। তো তোমরা এর থেকে অ্যালজি ফাঞ্জাইয়ের পাশাপাশি 2টি চিত্র একেও এর থেকে এর মধ্যে পার্থক্য, এর মধ্যে তুলনা, অথবা যে কোনো একটির অর্থাৎ ক বা খ মার্ক করা যে কোনো অংশের গঠনসহ বর্ণনা চাইতে পারে, অর্থনৈতিক গুরুত্ব চাইতে পারে, বিশেষ করে অ্যাগারিকাস। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভাই ফাঞ্জাই অর্থাৎ ছত্রাক, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো এখন বর্তমানে ওষুধ শিল্পে, কৃষি এবং এবং খাদ্য শিল্প থেকে শুরু করে চিকিৎসা প্রতি ক্ষেত্রেই এর অবাধ ব্যবহার রয়েছে, সুতরাং এটা কি বিশেষভাবে নজরে আনবে। এগুলো হলো ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যকার বিষয়। এরপরে হলো ছত্রাক, অ্যালজির কথা বলছিলাম। অ্যালজির গঠনের দিক থেকে ইউলোথ্রিক্স, ইলোথ্রিক্সের যৌন প্রজনন এর বিষয়টা হয়তো প্রশ্ন আকারে আসতে পারে, চিত্র দেওয়া থাকতে পারে, সেটার যৌন প্রজনন হয়তো উল্লেখ করতে বলতে পারে, অথবা অযৌন প্রজননও থাকতে পারে, বৈশিষ্ট্য ভালো করে জেনে নেবে। এরপরের আমরা চ্যাপ্টারে চলে যাই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে তোমরা জানো যে ব্রায়োফাইটার খুব সংক্ষিপ্ত আকারে যে রিক্সিয়ার ওখানে বর্ণনা দেওয়া আছে, এখানে অনেকগুলো ফাইলামের কথা বলা হয়, বলা হয়েছে ওখানে, যেমন তোমার লক্ষ্য রাখবে মশে যে মাসাই, তারপরে লিভার ওভারটের কথা বলা হয়েছে, হেপাটো তোমার
হেপাটিসির কথা বলা হয়েছে, তারপরে অ্যান্থোসেরোটির কথা বলা হয়েছে। তো রিকশিয়ার এখানে বন প্রশ্ন আকারে যদি আসতে আসে এখান থেকে, তাহলে তোমরা দেখবে যে এখানে ব্রায়োফাইটার সঙ্গে তোমার টেরিডোফাইটার একটা তুলনামূলক প্রশ্ন আসতে পারে। ব্রায়োফাইটাকে এখানে যে রিকশিয়াকে একটা বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে যে এটিকে উভচর বলা হয়। কেন বলা হয় সেটি তোমরা খেয়াল রাখবে, যাদের প্রজননের সময় পানি ছাড়া কোনো অবস্থায় যে প্রজনন সম্পন্ন সম্ভব নয়। আর ব্রায়োফাইটা টেরিডোফাইটা উভয়ের মধ্যেই কিন্তু আর্কিগোনিয়া অ্যামান্থেরিডিয়াম তৈরি হয় এবং এদের মধ্যে উগ্যামাস প্রক্রিয়ায় যৌন প্রজনন হয়ে থাকে। উগ্যামাস প্রজনন বলতে কী বোঝায় ভালো করে জেনে নেবে এবং কীভাবে এদের নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা ভালো করে জানবে, পার্থক্য ভালো করে শিখে নেবে। আমরা চলে যাই এর ছাড়া আরেকটা প্রথেলাস গ্যামেটোফাইট। তোমরা যদি এরকম প্রশ্ন হতে পারে যে টেরিডোফাইটের অর্থাৎ ফার্নের গ্যামেটোফাইট এবং রিকশিয়ার সঙ্গে একটি তুলনামূলক আলোচনা হতে পারে, পার্থক্য আসতে পারে, এই বিষয়গুলো ভালো করে দেখবে। আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়ামের ছবি ভালো করে এঁকে নেবে, স্পোরাঞ্জিয়ামের ছবি আঁকবে এবং এখানে তোমার সোরাস কি, সোরাস বা সোরাই, সোরাস বলতে কী বোঝায় এটাও হতে পারে, অথবা সোরাস কী প্রশ্ন আকার আসতে পারে। এরপরে আমরা চলে যাই পরের বিষয় হলো সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। তোমরা জানো অপুষ্পক উদ্ভিদের সবচেয়ে উন্নত যে উদ্ভিদ সেটা হলো আমরা যে টেরিস উদ্ভিদের কথা বলা হয়েছে, আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নত। আর সপুষ্পক উদ্ভিদের মধ্যে আবার দুটো অংশ রয়েছে, জিমনোস্পার্মি, অ্যাঞ্জিওস্পার্মি। আমি সংক্ষেপে তোমাদের এখান থেকে কীরকম প্রশ্ন হতে পারে সে সম্বন্ধে একটু আলোচনা করি। তোমরা জানো পড়েছ আশা করি যে এখানে তোমার সাইকাসের আলোচনাটা করা হয়েছে, সাইকাসের প্রজনন সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করা হয়েছে। নগ্নবীজী উদ্ভিদের সঙ্গে যদি পাশাপাশি আমরা আরেকটা এই তোমার আবৃতবীজী উদ্ভিদের তুলনা করি, একটি ফুলের লম্বচ্ছেদের চিত্র ধরা দেওয়া হলো পাশাপাশি এবং দুটোর মধ্যে যেমন পার্থক্য আবার নীলও রয়েছে। আর এবং তোমরা জানো একটি জিনিস এক হওয়া আরেকটির হয় না, যদিও ব্যতিক্রম আছে এখানে, যে তোমরা এফিড্রা তোমরা জানো একটা উদ্ভিদ যেখানে জিনিস এক হয় ব্যতিক্রম। তোমরা এটাও জানো যে এদের যে এন্ডোস্পার্ম জিমনোস্পার্মের এই প্রজননের মাধ্যমে হয় সেটি হ্যাপ্লয়েড, ওদিকে আবৃতবীজী উদ্ভিদের ট্রিপ্লয়েড, এরকম ধরনের অসংখ্য তুলনা আমরা করতে পারি। এ বিষয়গুলো চিত্রটা ভালো করে একটু দেখে নেবে যে ওখানে মেগাস্পোরোফিল মাইক্রোস্পোরোফিলের চিত্র এটা একটু দেখবে। আর ওদিকে তোমার হল আবৃতবীজী উদ্ভিদের থেকে নিষেক প্রক্রিয়াটা ইম্পর্ট্যান্ট, নিষেক প্রক্রিয়াটা ভালো করে দেখে নেবে এবং কীভাবে কী প্রক্রিয়া নিষেক হয়, আর ফল সৃষ্টি বীজ সৃষ্টি এগুলো একটু দেখবে। এবং এগেল তোমার হচ্ছে আবৃতবীজী এবং নগ্নবীজীর মধ্যকার কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর পার্থক্যটাও ভালো করে শিখবে দুটোর মধ্যে। আমরা এরপরে ইম্পর্ট্যান্ট যে একটা চ্যাপ্টার যেটা টিস্যু চ্যাপ্টারটা অনেকের কাছে হয়তো একটু কঠিন লাগে, তবে আমি মনে করি ঘাবড়ানোর কিছু নাই। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তোমাকে আমি বলি যে ঘাবড়াবে না, আত্মবিশ্বাস রাখবে, নিশ্চয়ই তুমি ভালো করে পড়েছো। এবং কোনো প্রশ্ন যদি হয়তো কোনো একটা অংশ ভালো করে নাও জানো, কিছু যদি লেখো তাহলেও কিন্তু আংশিক মার্ক তুমি পেয়ে যাবে। বারবার উল্লেখ করি, হোপলেস হয়ে যাবে না, কিছু লেখো, কিছু যদি চিত্রটাও তোমার মনে থাকে আংশিক চিত্রটা দাও, সেখানেও কিছু মার্কস টিচার তোমাকে দেবেন এবং নিশ্চয়ই বুঝবেন যে তোমার এই বিষয়ের উপরে কিছু যোগ্যতা রয়েছে, এই যোগ্যতা অবশ্যই মূল্যায়ন করবেন তিনি। এরপরে আমরা চলে যাই টিস্যু চ্যাপ্টার থেকে, যেটা মনে করে একটা হতে পারে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর চিত্র পাশাপাশি দিতে পারে, ক খ দিয়ে মার্ক করতে পারে, অথবা হতে পারে এরকম যে ভাস্কুলার বান্ডেল, মনে করো দুইটা ভাস্কুলার বান্ডেলের পাশাপাশি দেওয়া আছে, আমি একটা চিত্র দিয়ে তোমাকে দেখাতে পারি। একটা প্রশ্ন কীরকম ধরনের হতে পারে, ভাস্কুলার বান্ডেলে এরকম ধরনের হতে পারে, এরকম একটা চিত্র থাকলো, এখানে লক্ষ্য করো যে এই দুইটা চিত্র মনে করো এটা ক দেওয়া হলো, এটা খ দেওয়া হলো, এই দুটোর মধ্যে পার্থক্য হতে পারে। তোমরা এটা বুঝতেই পারতেছো যে এটা মূলের অন্তর্গঠনের একটা ডায়াগ্রামেটিক চিত্র এবং এখানে তোমার জাইলেম ফ্লোয়েম রয়েছে, যেমন এটা জাইলেম, এটাকে আমরা এক্স দিয়ে, যদিও এখানে দেওয়া থাকবে না, এটা পি পি মানে ফ্লোয়েম। এই দুটোর মধ্যে যেমন পার্থক্য আসতে পারে, আবার গঠনের বর্ণনা চাইতে পারে, অথবা ক থেকে যে অংশটা দেখা যাচ্ছে যে এর যে জাইলেম অর্থাৎ এক্স এবং পি
অর্থাৎ জাইলেম ফ্লোয়েম, এর বিন্যাসের উপর ভিত্তি করে যে বিভিন্ন প্রকারের যে ভাস্কুলার বান্ডেল অথবা যেটাকে আমরা পরিবহন টিস্যু গুচ্ছ সেগুলোর বর্ণনা চিত্রসহ চাইতে পারে, এরকম ধরনের একটা প্রশ্ন আসতে পারে। অথবা চাইতে পারে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য, এটা জ্ঞান ওই তোমার ওই অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে দিতে পারে। যেটাই প্রশ্ন থাকুক না কেন, তোমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেক প্রশ্নে, বিশেষ করে স্টেম থেকে সরাসরি যে প্রশ্ন দুটো করা হয় গ এবং ঘ, সেখানে কিন্তু ধাপ থাকে, আংশিক মার্কস ব্যবস্থা থাকে, তোমরা কিন্তু অংশগুলো ভালো করে স্পষ্ট করে উত্তরে লিখবে, যাতে করে টিচারের কোনোই অসুবিধা না হয় তোমাকে নাম্বার দিতে, কারণ তিনি তোমার বন্ধু, তোমাকে মার্কস দিতে চান কিন্তু অনেক সময় কোনোভাবেই দিতে পারেন না, একটু লিখলেও আমরা অন্তত চেষ্টা করি তোমাকে কিছু নাম্বার দেওয়া যায় কিনা, কারণ এই নাম্বারের উপরে তোমার অনেক কিছু নির্ভর করছে, তোমার ভবিষ্যৎ নির্ভর করছে, কাজে আমরা চেষ্টা করি যাতে যেভাবেই হোক না কেন তুমি বেশি নম্বর পেয়ে যাও। তো এ পর্যন্ত এই আমি এরপরে তোমাদের একটু সাজেশন দিচ্ছি, যেখানে যেখানে তোমাদের ভুল হয় খুব ভালো করে খেয়াল করবে। প্রথম ভুলের কথা বলি যে গ এবং ঘ, প্রত্যেক প্রশ্নের গ এবং ঘ এই দুটো অংশের যে ভাগগুলো রয়েছে, অর্থাৎ যেটাকে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা, এখানে তিন এবং চার নম্বর রয়েছে, এখানে এই দুইটা প্রশ্ন উত্তর দেওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যেন ওই তুমি অ্যাড্রেস করতে পারো তিনটা অংশে, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে, অর্থাৎ ঘতে উচ্চতর দক্ষতা রয়েছে অংশ, প্রত্যেকটা অংশ যেন তুমি টাচ করে যাও, অ্যাড্রেস করো, তাহলে তুমি পূর্ণ নাম্বার পাও, প্রত্যাশা করতে পারো, এটা ভুলে যাবে না। পরের বিষয়টা হলো তোমরা দেখবে কিছু কিছু চিত্রের কথা বলা হয় প্রশ্নের মধ্যে, বলা হয় যে একটি চিত্র বা হয়তো ফ্লো চার্ট, প্রবাহ চিত্রের কথা, এগুলো কিন্তু ভালো করে দেবে, যেন তেনভাবে ছেড়ে দেবে না, স্পষ্ট করে লিখবে, এটা তোমার যোগ্যতার ব্যাপকতা স্পষ্ট করে দেবে, অর্থাৎ এক্সামিনার খুব আনন্দের সঙ্গে তোমাকে মার্কস দেবেন এবং বুঝবেন যে তোমার জ্ঞানের গভীরতা রয়েছে, তোমার মধ্যে প্রসারতা রয়েছে, তুমি ভালো করে বিষয়টা জানো, এটা উল্লেখ করবে। আরেকটা হলো তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয়, ধরো গ নাম্বারে প্রশ্ন করা হলো চিহ্নিত চিত্র আঁকো একটা চ্যাপ্টার থেকে, এখন ওই চ্যাপ্টারে চিহ্নিত চিত্র শুধু দেবে, কোনো বর্ণনা দেবেন না, বাহুল্য বর্ণনায় কোনো নাম্বার নেই, কারণ উল্লেখ করা হয়েছে শুধু চিহ্নিত চিত্র, ভুলে যাবে না বাবা। তোমাদের আমি আরেকবার বলি, মা বাবারা যারা তোমরা শুনতেছে আমার কথাগুলো, তোমরা কিন্তু কোনো অবস্থাতে ভুলে যাবে না, প্রশ্ন যেভাবে থাকে প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে, বাহুল্য লিখলে নাম্বার নেই, এই জন্য এটাকে সৃজনশীল বলা হয়। তো এখানে যদি শুধু চিহ্নিত চিত্র চাওয়া হয়, তুমি শুধু সেটি শুধু চিত্রটাই আঁকবে, চিহ্নিত করবে, কিন্তু কোনো বর্ণনা দেবে না, কারণ অহেতুক সময় নষ্ট হবে আর এতে কোনো নাম্বারও আসবে না। পরের প্রশ্ন বিষয়টা বলি তোমাদের, ধারাবাহিকতা রক্ষা, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তোমরা জানো যে ক খ গ ঘ রয়েছে, ধারাবাহিকভাবে উত্তর দেবে, কোনো অবস্থায় এলোমেলো যেন না হয়ে যায়, এলোমেলো হয়ে গেলে কিন্তু ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে, সেখানে তোমার নাম্বার প্রাপ্তির সুযোগটা কমে যাবে, আশা করি এই বিষয়ে তুমি বিশেষভাবে খেয়াল রাখবে। আরেকটা বিষয় যেটি উল্লেখ করা খুবই প্রয়োজন সেটা হলো এমসিকিউ এর কথা, তোমরা জানো যে এমসিকিউ এটি তোমাদের হাতে যে সময় রয়েছে তোমরা টেক্সট বই সামনে রাখো, আমি বিশেষ করে কয়েকটা রাইটারের কথা উল্লেখ করি, বিশেষ করে আবুল হাসান স্যারের বই তো অবশ্যই প্রণিধানযোগ্যতা পাশে রাখবে, এর সঙ্গে গাজী আজমল স্যারের বই, দুটো বই যথেষ্ট মনে হয়, এই দুটোর এ টু জেড প্রত্যেকটা চ্যাপ্টার একটু ভালো করে রিভিশন দিয়ে যাবে, এটা তোমার এমসিকিউ এর জন্য যথেষ্ট সাহায্য করবে, কারণ এখানে কোনো খেয়াল রাখবে সাজেশন বা গাইড যত ভালোই লিখুক না কেন অনেক ক্ষেত্রে দেখা যায় তথ্যগত ভুল অথবা অতিরিক্ত বাহুল্য তথ্য যেগুলো প্রয়োজন নাই, এ ধরনের কথাগুলো বর্জনীয়, এগুলো অবশ্যই ফলো করবে না, টেক্সট বই ফলো করবে এবং টেক্সট বই তোমার জন্য যথেষ্ট আমার কাছে মনে হয়, সেই জন্য এটা ভুলে যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক টেক্সট একেবারেই ফলো করে না, শুধু গাইড সাজেশন টিচারের দেওয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাতে অনেক ধরনের বিপদ হতে পারে, তোমার জানা উত্তরটা যে তুমি হয়তো ভুল করে ভুল উত্তর দিয়ে আসতে পারো, সাজেশনে ভুল রয়েছে, কারণ অনেক ক্ষেত্রে ভুল সাজেশন থাকে, ভুল গাইড থাকে, এরকম ধরনের ব্যবসা রান বাজারে বিক্রি হচ্ছে, আমি শ্রদ্ধার সঙ্গে বলি সবাই যে ভুল লেখেন তা নয়, তবে টেক্সট সঙ্গে রাখলে পারে তোমার ভুলের সম্ভাবনাটা একেবারেই থাকবে না। আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও সুস্থভাবে, গার্ডিয়ানদেরকে আমি একটু অনুরোধ করি অহেতুক চাপ সৃষ্টি করবেন না ওদের উপরে, যথেষ্ট পড়াশুনো তারা করেছে, এখন অহেতুক চাপ সৃষ্টি করলে ওরা ভুল করবে এবং সেক্ষেত্রে এর পরিণামটা খুবই খারাপ হতে পারে। আমি আপনাদের করজোড়ে নিবেদন করি, বিনয়ের সঙ্গে বলি, আপনারা অহেতুক চাপ দেবেন না, আপনার ছেলেমেয়েরা যথেষ্ট ভালো, নিশ্চয়ই ভালো লেখাপড়া করেছে এবং তারা যথেষ্ট সৃজনশীল, আমি তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, ভালো প্রশ্ন লেখো, ভালো উত্তর লেখো, ভালো নাম্বার তুলে নাও এবং আমরা তোমাদের সহায়ক, তোমাদের সহায়ক ভূমিকা পালন করি, তোমাদের বন্ধু হিসেবে আমাদের ট্রিট করবে, আমরা নিজেরাও খাতা দেখি এবং সবসময় চেষ্টা করি ছাত্ররা যেভাবে ভালো নাম্বার পায় সেদিকটা বিশেষভাবে লক্ষ্য রাখি, আমরা সবাইকে ধন্যবাদ।